পাগল চুরি করে ধরা পড়েছে সে বলছে শওকত মোল্লাকে শওকত মোল্লাকে ধার করে আরামুল এনে এখানে লড়াই করছে আরামুল তো মোচা নেতা আমি সেই সাগর চরের বলি যদি হিম্মত থাকে রাস্তায় দাঁড়িয়ে বলে পালানো যাবে বলে পালাবে আমরা আমাদের কর্মীদের বলছি এই ধরনের ভাষা যারা ইউজ করবে সে গ্রামের মধ্যে ঢুকে তাকে ধরে আনতে হবে তাকে ধরে এনে কয়েকদিন আগে ছাগল চুরি করে ধরা পড়েছে সেখানে গ্রামে বিচার করে কান ধরে উদ্বোধ করে জুতো গালে করে নিয়ে অন্যায় স্বীকার করে তাকে ছাড়া ছেড়ে ছাড়িয়েছে গ্রামের লোক আর সে বলছে কে শওকত মোল্লা ধার করে এনেছে ভাঙরে শওকত মোল্লা আমাদের বিধায়ক আমাদের ক্যানিংয়ের নেতা নয় গোটা জেলার নেতা ওই জানোয়ারের জেলে রাখা উচিত শওকত মোল্লা হচ্ছে সবজি ব্যাপারী তারা হয়েছে আইএসএফের নেতা তাদের ভাষা শুনলে আপনার মনে হবে গা ফিলফিল করে জ্বালা করে তাদের ভাষা কি বলে আর আমি ইসলামেরা যারা দু নম্বরে আছে সব পচা নেতা আর ওই জানোয়ার ছাগল চোর হচ্ছে সে হচ্ছে এখানে আইএসএফের নেতা লোসের শ্রেণীর সামনে যারা আছে তারা হয় ছাগল চোর মুরগি চোর গরু চোর আর না হলে তারা রাত্রি নিশোচর প্রাণী গাঁজা খেয়ে শুয়ে থাকা পাটি গাঁজা করবে যারা নৌসাদের সাথে ঘুরে বেড়ায় বড় বড় কথা শুনলে মস্তক জ্বালা করে আমি পুলিশকে বলবো জমিলগ্নে এখানে যারা এই গন্ডগোলের সাথে যুক্ত অবিলম্বে অ্যারেস্ট করতে হবে না আমি আপনি দিলে থানা ছেড়ে করবো নোংরাগুলো একটা সীমা আছে এখনো পর্যন্ত কেউ কেউ অ্যারেস্ট করি বাড়ি ঘুরে বেড়াচ্ছে ঘুরোচ্ছে তাদের এই অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আমরা জানি এখানে কি বকে অন্যায় হয় অন্যায় ঘরে এখানে সন্ত্রাস করা হয় মেয়ের এখানে শুরু করে ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে দেবে মানসি তুলে গালাগালি করে এখানে যারা আইএসএফ এর লোকেরা আমি একটা কথা বলি আমার তৃণমূল কংগ্রেসের মায়েরা বোনেরা ভাইরা তারা আদর কায়দার মধ্যে দিয়ে চলে তারা অন্তত আদরটা বজায় রাখে আর যারা আইএসএফ করে কোমরে কামড় বেঁধে আনোয়ারকে সামনে নাচার চেষ্টা করে এদের আগে আগামী দিনে ওদের চিহ্নিত করতে হবে এরা চিহ্নিত করতে হবে বড় বড় কথা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শ অনুসারে ভরসা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভারতের তৃণমূল কংগ্রেস জোর করে ৬৪ সালে আমরা ৬৪ সালের পর থেকে আমরা টানা তৃণমূল কংগ্রেস ২০১১ সরকারে আসলে ২০০৮ আমরা পঞ্চায়েতের ক্ষমতায় এসেছি আজকে অলিতে গলিতে রাস্তা বা পড়ায় 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 প্রাইমারি স্কুল আজকে আইসিডিএস স্কুল ভিত্তিতে কারেন্টের খুঁটি বাড়ি বাড়ি আজকে একটার পর একটা ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় মিড ডে মিলের চাল চলা শুরু করে ড্রেস থেকে শুরু করে আজকে তারা সমস্ত ব্যাপার স্কলারশিপের টাকা দেবে আজকে সমস্ত উন্নয়ন আজকে প্রতিটা গ্রামে গ্রামে উন্নয়ন হচ্ছে আর কটা জানোয়ার রাস্তায় ঘুরে ঘুরে বড় বড় কথা বলে বেড়াচ্ছে এদের আগামী দিনে চিহ্নিত করতে হবে আমরা শুধু বসে রাখলে হবে না যারা বাজে বাজে কথা বলার চেষ্টা করছে যারা বাজে বাজে কথা বলে এলাকার অসন্তুষ্ট মানে গন্ডগোল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এখন থেকে তৈরি হতে হবে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আমরা জানি আমরা কিভাবে কি করতে হয় আমরা জানি আমরা শুধু বলি না কিছু গরিব মানুষ সবজি ব্যাপারী গাঁজা খোর বড় মাছ খোর ছাগল চোর ডিম চোর এরা এরা থাক এদের মেরে লাভ হবে না আর তারা মঞ্চে উঠলে আরামুল এই আরামুলের এই করব এই সদাপুলার এই করব এই হাজিপুরির এই করব অমুকের এই করব তাদের ভাষা হচ্ছে সারাদিন তো হয়তো সবজি বেশি বেশি গাঁজা টাজা খেয়ে শরীরটা একটু তাজা হয়তো আর বড় বড় কথা বলতে ভালো লাগে তাই আমরা বলতে চাই আমরা এখানে ক্ষমতায় আছি পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতে ক্ষমতায় আছি একটা বিধানসভা জিতে দুটো মানে ২০০ নৌসাদ সিদ্দিকে জানা উচিত যে একটা বিধানসভা জিতে সারা পশ্চিমবঙ্গে জিতেছি এটা বড় কথা নয় আজকে যে আব্বাস নৌসাদের ভাই আব্বাস বলেছিলেন যে দক্ষিণ ২৪ পরগনায় যদি দুটো সিট একটা সিট তৃণমূল জেতে আমি গঠন কেটে দেবো
তার মুন্ডু কাটা উচিত এত বড় নীলজ বিহায়া আজকে তাদের বড় বড় কথা আর তিনি এখানে এসে একেবারে কিছু গাড়িতে একেবারে ফুল ছড়াও বাচ্চাদের কাছে ফুল কিনে দিচ্ছে ফুল ছড়া আমার গাড়িতে মালা কিনে দিয়ে আমার গলায় দে আর ভাঙড়ের মানুষ এখানকার কোকা মানুষ সেই নয় দিল্লি থেকে এসে এখানে নেতাগিরি করে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আছে নেতাগিরি করে চলে যায় আমরা এখানকার ভূমিপুত্র সরকার করলা ভাঙর ক্যানিংয়ের ভূমিপুত্র যেকোন টাকাতে দেখা করে দেবে চব্বিশ ঘন্টা আপনারা দেখেছেন সন্ধ্যেবেলা বোমবাস্তি হয়েছে সরকার করলা ছুটে চলে এসেছে সরকার করলা ভাঙর ক্যানিংয়ের একেবারে মাথায় থাকে এটাই উপযুক্ত জানোয়ারদের জেনে রাখা উচিত এক সেকেন্ডে একটা ফোনে সরকার করলা আরো বললে ছুটি আসে আসে ভাবা উচিত তাদের ভাষা শুনলে আমি এখনো বলছি সচেতন করে দিচ্ছি সেই সব নেতাদের ভাষা যদি ভালো না হয় আগামী দিনে যদি দুর্ঘটনা ঘটে তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে না সেই চেতনাই দায়ী থাকবে সেই কংগ্রেস দায়ী থাকবে এটা জেনে রাখতে হবে